الحمد لله رب العالمين، والصلاة والسلام الأكملان الأتمان الأدوامان على سيد الأنبياء والمرسلين محمد بن عبد الله خاتم النبيين وسيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فقد قال الله جل جلاله وعم نواله في القرآن المجيد وفي فرقانه الحميد، أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. الذين آمنوا يقاتلون في سبيل الله، والذين كفروا يقاتلون في سبيل الطاغوت، فقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. জিলহজ মাস চলছে, জিলহজ মাস হজ শেষ হয়ে গেল, এরপরে আরও তো কয়েকটা জিলহজ মাসের কয়েকটা দিন থাকে, বরকতি মাস, মানুষ হজে যাবে, যেতে অনেক দূর থেকে যাবে। আল কাসি, যারা অনেক দূরের তারা হলো কাসি, দূরের তারা হজে যাবে, যেতে সময় লাগবে, সেই জন্য আল্লাহ তাআলা দেন একটা মাস। মহাসম্মানিত, ওই একটা মাসের মধ্যে এক মানুষ আর এক মানুষের উপরে কোনো প্রকারের জুলুম করতে পারবে না, মাল লুটপাট করা, দেহে আঘাত করা, ইজ্জত সম্মান ধ্বংস করে দেওয়া, এগুলি করতে পারবে না। করে যদি কেউ, তাহলে অসাধারণ মারাত্মক কঠিন শাস্তি দিবেন বলে আল্লাহ বলেছেন। এটা হলো জেল কাদ, আর মাঝেরটা হলো জেল হজ। এই মাসের মধ্যে আমরা আছি, এই একটা মাসে প্রায় 70-80 লক্ষ মুসলমান সৌদি আরবে বিভিন্ন দেশ থেকে গিয়ে তারা মক্কা মদিনা, আল্লাহর কেন্দ্র, রসুলের কেন্দ্র, তো এই দুইটা কেন্দ্র মানুষ অবস্থান করবে, শিখবে। তো এই জেল হজ, আর এরপরে গোয়িং টু ব্যাক টু দেয়ার ওন কান্ট্রি, দেশে ফিরে যাবে, যাতে এক মাস মুহররম, বছরের প্রথম মাস মুহররম। এই তিনটা মাস হলো মহাসম্মানিত, আমরা মাঝখানের মাসটাতে আছি, আর জুমার ইবাদতে আপনারা আসছেন, একটু আগে ভাগে আসছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকেই কবুল করুন, রহমত করুন, আমিন বলে দেন না কেন, আমিন বলে দেন না কেন। মহাকড়ি মানুষ যারা, তারা দেখবেন এখন এসির মধ্যে, কামরার মধ্যে নাক ডেকে ঘুমাচ্ছে, আড়ামোড়া দিচ্ছে, আজান হয়ে গেছে নাকি, আরও তো আছে কিছু সময়, যাই 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 যাই, লাস্টে এসে নামাজটা ধরবে। আপনাদের আমাদেরকে আল্লাহ একটু আগে ভাগে আসার তৌফিক দান করেছেন, আল্লাহ তাআলার জন্য এই নিয়ামতটা দেওয়ার ওসিলায় অনেক রহমত আপনি কামাই করে নিতে পারলেন। কোনো কৃপটামি, কৃপণতা, গাফিলাতির প্রশ্রয় দিবেন না, মহাব্বতের সঙ্গে আল্লাহ তাআলার এই নিয়ামতটা আগে আগে আসার তৌফিক যে দিলেন, এজন্য আল্লাহ শুকরিয়াটা নগদে আদায় করে দেন মহাব্বতের সঙ্গে। জোরে বলুন আলহামদুলিল্লাহ, আর একবার বলুন সুবহানাল্লাহ। এই দুইটা জিকির চালু রাখবেন, কলবের সংশোধন হবে, ব্রেনের সংশোধন হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কলব কেউ সংশোধন করে দিবেন, কলব এটা প্রেসিডেন্ট, আর ব্রেন এটা প্রধানমন্ত্রী, বুদ্ধিদাতা। এই দুইটা যদি সংশোধন হয়ে যায়, তা বাকি যা আছে অঙ্গ প্রত্যঙ্গ, চোখ বলেন, মুখ বলেন, হাত বলেন, পা বলেন, এসব কিছু হলো এদের অধীন, বাকি সব কিছুর ইউজ মানে ব্যবহার
এবং অ্যাক্টিভিটিস তাদের কর্মকাণ্ড রাইট হয়ে যাবে, সুন্দর হবে। এখন বর্ষার মৌসুম চলে, তখন আমড়া হয় বরিশাল নদীর সাগরের পাড়ে, আমড়া হয়, আম মিষ্টি আর আমড়া উজাড়া দশ অন্যরা বাড়াই দিলে একটু টক, এটা একবার মজা লাগে। তাই বলে লেগাম ছাড়া খাবেন না, আমি তো লম্বা মানুষ ব্যাকল টাইপের আছি, এই দুই তিন অক্ত ডিম দিয়ে রান্না করছি আর খাইছি আর সর্দি লাগাই ফেলছি। সব কিছু খাবেন, পরিমাণ মতো খাবেন, কোরবানির গোস্ত যাই আছে এক ভাগ রাখছেন, রেখে রেখে খান, একেবারে দশ দিন যে কোরবানির গোস্ত খেতেই লাগবেন এটার কি কোনো মানে আছে নাকি? রেখে রেখে খান, আর লোকজনের ভালো রান্না হয়েছে, পাশে আসে দুই একজন মুরব্বীকে হাত ধরে দাওয়াত করে মসজিদে থেকে আনেন বাড়িতে, নিজের বাপ থাকলে খাওয়াতেন না, মা থাকলে খাওয়াতেন না? আপনার স্ত্রীকে বলেন একজন পাড়ার বয়স্ক মহিলাকে ডেকে এনে পাশে বসাইয়া সুন্দর হাসি মুখে একটু খাওয়াইয়া দাও, খাওয়াইয়া দাও, খাওয়াইয়া দাও, এরকম খাওয়াবেন। আপনার ছেলেদেরকেও শেখাবেন যে মানুষদের খাওয়াতে হয় এবং যাওয়ার সময় গাড়ি ভাড়াটাও দিতে হয়, একশো টাকা দিয়ে দিবেন। এইভাবে করেন, দেখবেন যে রিজিক বেড়ে যাবে, কপাল বিরাট হয়ে যাবে। আমরা হচ্ছি আখিরি জামানা, কলি, কলি মানে জমানা, কলি, কলি মানে কি জমানা, আরে কলি, আরে কলি বলে না কাল, কালকে কি বলে কলি, শেষ কলি, শেষ কাল, আখিরি জামানা, আখিরি জামানার আমরা মানুষ, আমরা উম্মত। আমাদের মহাসচিব মহোদয় আসছেন, মাদ্দাল্লাহু জিল্লাহু নগর আল্লাহু কাদামাহু, শেষে কোনো দোয়া করে দিবেন। আমি সারা বাংলাদেশের সব লোকজনের সম্পর্কে অবগত আছি, কার মধ্যে কি মানে যোগ্যতা, গভর্নমেন্টের মধ্যে তো তার রেকর্ড করাচ্ছি না, গভর্নমেন্টের মধ্যে মন্ত্রী যে কয়জন, বিরোধী দলের মধ্যে যারা যারা রয়েছেন, সেনাবাহিনীর মধ্যে যারা যারা রয়েছেন, রাষ্ট্রদূত যারা যারা রয়েছেন, আমি তো 50 বছর রাজধানীতে কাজ করি, তো বিভিন্ন ওসিলায় তাদের কাছে যাওয়ার সুযোগ হয় আর এগুলি জানতে বুঝতেও পারি। আলহামদুলিল্লাহ আমাদের মহাসচিব মহোদয়কে আল্লাহ রাব্বুল আলামিন, মাওলানা আব্দুল মান্নান হুজুর ফাউন্ডার অফ দিস ইসলামিক সেন্টার, এই কেন্দ্রের প্রতিষ্ঠাতা মাওলানা পীর মাওলানা আব্দুল মান্নান রহমাতুল্লাহ আলাইয়ের একেবারে আদরে স্নেহে আমাদের এই মহাসচিবকে গড়িয়ে দিছিলেন, তা আলহামদুলিল্লাহ ওনার যে যোগ্যতা অভিজ্ঞতা, আমি তো সব জায়গায় যেয়ে কম্পেয়ার করি, একজনের সঙ্গে আরেকজনের তুলনা করি, দেখি যে আলহামদুলিল্লাহ বহু লক্ষ লক্ষ লোকের চাইতে আল্লাহ তার বেশি যোগ্যতা দান করেছেন, ধৈর্য শক্তি হেকমত কৌশল আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, ইসলামের খেদমতের জন্য আল্লাহ তাকে আরও রহমত বাড়িয়ে দিন। আরে আমিন জোরে বলতে হবে, যত মানুষ বয়স বেশি হয় বয়স, তো যদি একটু সেজদাটা ঠিক মতো দেয়, সেজদাটা ঠিক মতো যদি দেয়, কপালটা একটু যদি ঠেসে ধরে, আর যদি কোরআনটা একটু শেষ সাথে পড়ে, তাহাজ্জুদটা 12 রাকাত না হয় 8 রাকাত আর সর্বনিম্ন 4 রাকাত আজান শুরু হওয়ার আগে এইটা ঠিক মতো মেসোয়াক করে যদি আদায় করতে পারে, 40 দিন যদি করতে পারে, বয়স যদি বেশি হয়, 4 রাকাত পড়ার পরেই দেখবেন যে বৃষ্টি শুরু হয়েছে, বৃষ্টি শুরু হয়েছে, এবং যেই চোখে পানি আসা শুরু হবে সঙ্গে সঙ্গে বুঝে নেবেন যে আল্লাহর পক্ষ থেকে খাস রহমত আপনার উপরে নাজেল হওয়া শুরু হয়ে গেছে। চেষ্টা করবেন, চেষ্টা করবেন, নাকি শুধু আমিও বলে গেলাম আর আপনারও আল শুনে গেলেন, চেষ্টা করবেন। আমি কোনো হারামখোর লোক নই, আমি তো চেহারা দেখলে ধরতে পারি, বলার আইন নাই, বলার আইন নাই, বলে মাই তাই বা পড়ো না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বলে ধরে লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
رسول الله نام শুনলে কি বলতে হবে মক্কা মদিনার মধ্যে সবচাইতে বড় দুজন আলেম আছে দুইজনই আমার উস্তাদ علي بن عبد الرحمن الحذائفي حضور উনাকে তো আমি বাংলাদেশে আনছিলাম ধানমন্ডি মহাসম্মেলন করলাম যে বাইতুল মুকাররমায় করাইছি ওই আমার উস্তাদ হা এত আদর আমার স্নেহ কারণ এখনো হায়াতে আছেন বুড়ো হয়ে গেছেন আল্লাহ তাআলা আরো হায়াত উনাকে দান করুন علي بن عبد الرحمن الحذائفي আর ডক্টর আব্দুল মোহসেন আল আব্বাদ মদিনা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ওনারা দুইজনই আমার হাত ধরে বলেছে যে তোর দেশে যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু যেতে পারলাম না বাংলাদেশটা খুব পছন্দ করি আমরা ওই ছাত্ররা আসে তো তাদের দেখে বুঝতে পারি যে তাদের দেশের মুসলমানরা কেমন এটা বুঝতে পারি তা তাদের একটু বলে দিও যে তারা রাসূলুল্লাহর নাম শুনে যেন এই কিপটামি কৃপণতা না করে গাফিলাতিটা প্রশ্রয় না দেয় ছোট্ট দরুদটা যেন পড়ে নেয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে সাল্লা এটাও আছে আর সাল্লামা এটাও আছে সাল্লা এটাও আছে আর কি সাল্লামা এটাও আছে ইন্নাল্লাহ হ্যাঁ ওয়া মালাইকাতু ইউসাল্লুনা আলান নবী হ্যাঁ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা তো এই যে জিকিরটা আপনাদেরকে আমি কেন করাইয়ে নেই